তিনি নারী, তিনি শক্তি, আবার তিনি দশভুজা। মায়ের মাঝেই নারী শক্তি। হ্যাঁ, কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গাপুজোর এবারে থিম নারী শক্তি। মায়ের মাঝেই নারী শক্তি। পুজোর প্রথমেই পুজোর এখানে আসলেই প্রথমেই দেখতে পারবেন, ফন্দি করে আর বন্দি নয়, একদম ফন্দি করে বন্দি করে রাখা যাবে না, কারণ নারীরাই সর্বশক্তিমান, নারীর মাঝেই সর্বশক্তিময়ী বিরাজমান। আরে, প্রতিটা পুজোতে হাইকোর্টের কিছু কিছু নির্দেশিকা রয়েছে, সেখানে এবার এই হরিহরপুর নসিরহাট দুর্গাপুজোতে কী কী গাইডলাইন ফলো করা হচ্ছে? দেখুন, পরিকল্পনা বিভিন্ন ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। প্রথমে রাজ্য সরকার থেকে স্বাস্থ্য দপ্তর, এবং সর্বশেষ আপনারা জানেন মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই নির্দেশিকায় আমরা গ্রাম্য অঞ্চলের পুজো ছোট মণ্ডপ হিসেবে 5 মিটার অর্থাৎ 16.6 ফুট অর্থাৎ 16.5 ফুট দূরত্বে আমরা ব্যাসের ব্যারিকেডটা রাখছি, এবং প্রত্যেক দর্শনার্থী যারা আসবেন তাদেরকে আমরা স্যানিটাইজ করে নেব। যারা মাস্ক বিহীন থাকছে তাদেরকে আমরা মাস্ক দিয়ে আমাদের মণ্ডপের মূল যে জায়গা সেখানে আমরা পরিদর্শন করাতে পারবো না, একটু দূরত্বে রেখে যেটি মহামান্য হাইকোর্টের আদেশ, সেই নির্দেশ মোতাবেক আমাদের যেখানে দর্শক শেষ সীমানা সেই প্রাচীর পর্যন্ত গিয়ে আমাদের প্রতিমা দর্শন করবে। আচ্ছা, এবারে যে ভার্চুয়াল অঞ্জলি, সেই ব্যাপারটা কি, সেটা কিভাবে হবে? দেখুন, এটি দুটোই গ্রামের হচ্ছে পুজো, সেক্ষেত্রে অনেকেই আছে যারা আসবে না বা স্বাস্থ্যসম্মতভাবে আসাটাও ঠিক নয়, অনেকেই ঘরের মধ্যে থাকবে এবং টিভি বা আপনাদের মাধ্যমে যে পুজো পরিক্রমা সেটি নিয়ে ঘরের মধ্যে মানে উপলব্ধি করবে বা আনন্দ উপভোগ করবে। বিশেষ করে বরিষ্ঠ যারা আমাদের প্রবীণ নাগরিকরা আছেন, বয়স্করা আছেন, যাদের মধ্যে এক্সিমার জিনিসটা আছে অর্থাৎ হাঁপানি টান, তাদের এই পরিবেশে না বেরোনোই ভালো। এটি স্বাস্থ্য দপ্তরের মতে, তো সেই মোতাবেক আমরা এখানটায় এবার ভার্চুয়াল অঞ্জলির ব্যবস্থা করেছি, অর্থাৎ আমাদের মাইক বিভিন্ন জায়গায় আমরা পাড়ার শেষ প্রান্ত পর্যন্ত দিয়েছি। ঠাকুর এখানে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারিত করবেন, যদি মনে করেন সেই ব্যক্তিরা অঞ্জলি দিবেন তারা সেখানে বাড়িতে বসে সেই যে মাইকের মাধ্যমে মন্ত্রোচ্চারণ, তারা বাড়িতে মন্ত্রোচ্চারণ করবে, এবং যে সে ফুল যিনি যে ফুল পুষ্পাঞ্জলি করবেন সে ফুল একটি নির্দিষ্ট জায়গায় রাখবে, আমাদের ভলেন্টিয়ার্সরা গিয়ে সেটিকে কালেক্ট করে নিয়ে এসে সেটি যথাস্থানে দেওয়া হবে। অ্যাকচুয়ালি দেখুন যে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা সবাই হাসতে ভুলে গেছি আর্থসামাজিক ব্যবস্থার কারণে। আমরা এবার আমাদের থিমের নাম রেখেছি ফন্দি করে বন্দি করো, অর্থাৎ এটি একটি শ্লেষাত্মক একটি জায়গা বা ব্যঙ্গাত্মক একটি জায়গা। ফন্দি করে বন্দি করা অর্থাৎ আমাদের সমাজে ছেলে এবং মেয়ে দুজনেরই সমান অধিকার সব কিছুর ক্ষেত্রে, থাকলেও শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে গ্রামাঞ্চলে বিশেষ করে পিছিয়ে পড়া আর্থসামাজিক ব্যবস্থায় আমরা দেখি যে একটি মেয়ে হাই স্কুলের গণ্ডি পেরিয়ে গেলেই বাস তার যে মূল জায়গাটা অভিভাবকদের হয়ে থাকে 18 বছরের উত্তীর্ণ হলে বিবাহ, অর্থাৎ বিবাহ কি করে তাকে বিয়ে দিয়ে দেবে। এতে একটি অন্যদিকে যদি তার ছেলে হয় তাকে যে উচ্চ শিক্ষা প্রসারে সেই প্রসারে সে হচ্ছে তাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই যে আমাদের যে ফন্দি করতে বলতে যে এখানে যে মেয়েকে ফুসলিয়ে যে তোর বান্ধবীর বিয়ে হলো বা এটা হলো না, কিন্তু মানে বিবাহ অর্থাৎ সাতপাকে বন্ধনের পর তাকে একটি মেয়েকে সাংসারিক জীবনে যখনই প্রবেশ করে তখনই তার স্বপ্ন কোথাও যেন আশাহত হয়ে যায়, কারণ সাংসারিক জীবন থেকে যে আইপিএস অফিসার বা আইএস অফিসার মহিলারা হয় না এরকম উদাহরণ নেই, হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার স্বপ্নটা যেন কোথাও যেন বাধাপ্রাপ্ত হয়ে যায়। তাই আমরা শ্লেষাত্মকভাবে সেটিকেই তার স্বপ্নটাকেই বন্দি করে রাখা হয়েছে সেটি আমরা বলতে চেয়েছি। ধ্রুবজ্যোতি রায়। থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম স্বপন সরকার। স্যার, আপনি তো অনেক বছর ধরে এই ক্লাব বলতে তো আপনারই, ঠিক আছে, অনেক পাড়ার পুজো, পাড়ার পুজো, আপনি তো মেন উদ্যোক্তা এই পুজো। তো প্রতি বছরই এখানে একটা নতুনত্ব একটা থিম হয়, এবারেও হয়েছে, তো এবারের থিমটা কি? আমাদের এবার থিম হচ্ছে ফন্দি করে বন্দি করা। এর পুরো মানেটা হচ্ছে আমরা একটু পুরনো দিনে ফিরে যাই, তাহলে আরেকটু বোঝা সুবিধা হবে সবারই।
আজ 200 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা নাবালিকা বিয়ে ব্যাপারে সচেষ্ট হয়েছিল। দীর্ঘদিন অতিক্রম করার পরও আজও কিছু কিছু জায়গায় মেয়েদের বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে দেয়, তাদের পড়াশোনাটাকে সরিয়ে দিয়ে তাদের বিয়ে দেওয়া, এই প্রবণতা আজও গ্রামে সমাজের মধ্যে বিরাজমান। তো আজকে ছেলেরা একটু প্রতিষ্ঠিত হবে, তারপর বিয়ে করবে, এই সমাজের মধ্যে আমাদের এটা একটু আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেয়েদের আমরা কেন সমাজে মাথা উঁচু করে চলতে দেব না, কেন শিক্ষা ওরা পিছিয়ে থাকবে, এই বিভিন্ন কারণে প্রাপ্তবয়স্ক ছাড়া তারা যেন বিয়ে না করে, তারা যেন সঠিক পায়ে না দাঁড়িয়ে আগে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে, এই সামাজিক ব্যাধিটাকে দূর করার জন্য আমরা আজকে এই থিমটা নিয়েছি। আচ্ছা, এই পুজো এবারে কত বছরে? এবার 51 বছরে পদার্পণ করেছে। এবার তো হাইকোর্ট থেকে নানা রকম গাইডলাইন দেওয়া হয়েছে, তো এই পুজোতে কতটা গাইডলাইন ফলো করা? আমরা সরকারি বিধিনিষেধ যা আছে করোনাকে কেন্দ্র করে সমস্ত ব্যাপারটাকেই আমরা সমস্ত নির্দেশিকা পালন করে আমরা আজকে এই পুজোর ব্যবস্থাটা ছোট আকারে করেছি, এবং প্রতিটি দর্শকের কাছে আমরা হাত জোর করে বিনীত অনুরোধ করব, তারা যেন মাস্ক পরে এই পুজো মণ্ডপে পুজো দেখতে আসেন, সোশ্যাল ডিস্টেন্স বজিয়ে রেখে হাইকোর্টের নিয়ম মেনে সরকারি নির্দেশিকা মেনে যতটা সম্ভব আমরা মেনটেন করব। তো করোনার মাঝে এবারে মায়ের আগমন, তো প্রতিবারের মতো এবারে কিরকম লোকজন মনে হচ্ছে কি প্রতিবারের থেকে এবারে কিরকম লোকজন? তো যা বুঝতে পারছি লোকজন তো হবে, এই লোকজনটাকে কন্ট্রোল আমরা কীভাবে করব এর জন্য আমরা সহযোগিতা চেয়েছি প্রশাসনের, আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার্সরা আছে, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা মাকে দর্শন করাবো, এইরকম একটা আমরা পরিকল্পনা নিয়েছি, এবং মাস্ক ছাড়া যারা দর্শনার্থী আসবে তাদেরকে আমরা কমিটির তরফে মাস্ক দেবো, এইরকম পরিকল্পনাটা নিয়েছি। আচ্ছা, আজকে তো পঞ্চমী, প্রতি বছর এখানে আসি, পঞ্চমীর দিন একটা জনরব, মানে একটা গমগম করে চারপাশ, তো এবারে তো অনেকটাই কম মনে হলো। আমরা এই উপলক্ষকে, মানে উদ্বোধনের উপলক্ষকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবার আমরা করতে পারিনি, কারণ আমাদের আপনারা দেখেছেন বিগত দিনে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমাদের পাড়ার মা বোনরা সবাই মিলে শঙ্খ বাজিয়ে ফুল ছিটিয়ে আমরা উদ্বোধন অনুষ্ঠানকে ভীষণ জাঁকজমকভাবে করি, এবার সেখান থেকে এই করোনার পরিস্থিতির জন্য আমরা আজকে মিনিমাম যেটুকু না করলেই না সেটুকুই আমরা করেছি, যার জন্য এবার লোকজন একটু কম মনে হচ্ছে। আমরা সব বাড়িতে বাড়িতে যে অনুরোধ করে এসেছি যে আপনারা একজন করে আসবেন, বাড়ির সবাই আসবেন না, কারণ আমাদের এখানে একটা রীতি আছে যে উদ্বোধনের দিন প্রত্যেকেই বাড়ির বোনরা মারা মাসিরা কাকিমারা সবাই দল বেঁধে এসে 200-400 মহিলা এখানে উপস্থিত হয়, এবার সেটার মধ্যে ভাটা পড়েছে ডিউ টু করোনা। এবার কি পুজোর পাশাপাশি এক্সট্রা সাধারণ মানুষদের জন্য কিছু রাখা হয়েছে? আমরা কিছু গরিব দুঃখীকে অলরেডি বস্ত্র বিতরণ করেছি, গ্রামে কিছু কিছু শিশুদের আমরা কিছু বস্ত্র বিতরণ করেছি, আজকেও কিছু বস্ত্র বিতরণ আমরা করেছি, আমাদের এখানে কিছু আদিবাসী পাড়া আছে, দুস্থ পাড়া আছে, তাদেরকে দেওয়া শুরু করছি আর দিয়ে যাচ্ছি, বা প্রতিবারই দিই এটা আমরা। তরফ থেকে কালিয়াগঞ্জের যত সাধারণ মানুষ রয়েছে আপনাদের থানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা, আমি আমাদের কালিয়াগঞ্জবাসীদেরকে আমার থানার পক্ষে সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাই, এবং আমি সবাইকে অনুরোধ করব যেন সবাই মাস্ক পরে যায়, এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা যে আছে যেন এটা ভালো করে মেনে নেই, কেন যেহেতু এখন অব্দি করোনা যায়নি, লকডাউন গেছে কিন্তু করোনা যায়নি, তো আমরা চাই যেন লোক পূজার আনন্দ নেন, সঙ্গে 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 নিজের প্রোটেকশন করুক এবং অন্যদের প্রোটেকশন করুক বাই ওয়েরিং মাস্ক, এটা বলে আমি দর্শকদের কী বার্তা দেবেন? ওই আপনি যে সরকারের যে গাইডলাইন্সগুলো আছে রিলেটেড করোনা ওই সবটা যেন পালন করে। আজকের এই নসিহাটে যে পুজো উদ্বোধন করতে এলেন, এইখানকার চিন্তা আপনার কাছে কেমন লাগে? না, এটা খুব ভালো হয়েছে, এবং যা দেখছি সরকারের অ্যাজ পার গাইডলাইন যেটা আছে সব মেনে নিয়ে সেখানে দেখছি, এবং এখানে দেখতে পারছি এখানে আপনার যে নো এন্ট্রি জোন আছে, এসব যা সরকারের যে গাইডলাইন আছে যেটা সব দেখেছি ভালো আছে। আজ পঞ্চমীর সন্ধ্যা, প্রথমে সকলকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা এই পুজো মণ্ডপে চলে এসেছি হরিহরপুর নসিরহাটে, তো এখানে যেসব দর্শনার্থীরা আজ এসেছে তাদের সাথে কথা বলবো। আচ্ছা, তোমার নাম কি? পাপিয়া রায়। পাপিয়া রায়,
এখানে এসেছো আজকে, আজ তো পঞ্চমী, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এখানে একটাই মডেল হয়েছে আমাদের এখানে, আর কালিয়াগঞ্জে অত হয়নি, জাস্ট ঘট পুজো বোধ হয় হবে, জাস্ট আমাদের এখানেই শুধু একটা বড় পুজো হচ্ছে। আচ্ছা, এখানে পুজোর থিমটা কি কি দেখে কি মনে হলো, কি থিম? থিম তো দেখে মনে হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনা করাটা অবশ্যই খুব জরুরি, কারণ ছোটোবেলায় যদি পড়াশোনা না করা যায় তখন বড় হয়ে তো অসুবিধা হবে। একদম তাই, পুজোর থিম কিন্তু নারী শক্তি, আর এই নারীদেরকেই আমরা পেয়ে গেছি, তাদের সাথেই তাই কথা বলে নিব। আচ্ছা, তোমার নাম কি? অনুশ্রী সরকার। অনুশ্রী সরকার, কি কোন ক্লাসে পড়ো? ক্লাস নাইনে। তো প্রতি বছর আসা হয় এখানে পুজো দেখতে? আসা হয়। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? নসিরহাটে। নসিরহাটে। তো এবারে পুজোর প্রতি বছরের তুলনায় এবারে কি আলাদা মনে হচ্ছে? এবার তো লকডাউন তো একটু কম হচ্ছে আগের বারের থেকে, করোনা ভাইরাসের জন্য। এবারে যে অঞ্জলি, এখানে তো অঞ্জলি ভার্চুয়াল অঞ্জলি দেওয়ার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেখানে তোমরা কতটা আনন্দ? আনন্দ তো হয়, হ্যাঁ, কিন্তু আগের বারে থেকে এবার অতটা এবার হবে না, কারণ অঞ্জলি দিতে পারবে না সেভাবে, তাই তো? আমি কন্যা, আমি অনন্যা, আমি সর্বশক্তিময়ী, ফন্দি করে আর বন্দি রাখা যাবে না আমার না। পূজোর থিমের এই ভাষাই এখানে তুলে ধরা হয়েছে এই পুজোতে। হরিহর নসিরহাটের এই পুজোতে আসলেই আপনি দেখতে পাবেন এখানে প্রতিটা অক্ষরে অক্ষরে লেখা আছে, আমি সম অধিকার চাই, আমি স্বাধীন হব, আমি শিখব, আমি পড়ব, আমি লিখব, আমি কন্যা, আমি জানব, আমি খেলব, আমি সব অধিকার বুঝে নিব। এটা এই নসিরহাট হরিহরপুর দুর্গাপুজোর এবারের থিম, মায়ের মাঝেই নারী শক্তি। এই নারী শক্তিকেই এখানে তুলে ধরা হয়েছে এই নসিরহাট দুর্গাপুজোর থিমের মাধ্যমে। উত্তর দিনাজপুর জেলার নসিরহাট হরিহরপুর দুর্গাপূজার থেকে আমি প্রিয়া গুপ্তা চক্রবর্তী, বর্তমানের কথা।